হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুম্পাস ব্লগে জানাই সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এবং বিন্দাস আছি। আর সন্ধেবেলা থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে দেখুন কেকে চলে এসছে। তো আমি আগের দিন যে ব্লগটা শেয়ার করেছিলাম সেটাতে সেলিব্রেশনের ব্লগ ছিল না, কী কী রান্নাবান্না হয়েছিল সেগুলোই ছিল। যাই হোক, এই যে রাত হয়ে গেছে আর এই যে বোন চলে এসছে, আর এই যে বোনের শাশুড়ি দেখুন বলছে মানে আমি একটু মানে শুতে যাই, মানে এসছি কষ্ট হয়ে গেছে, তো উনি শুয়ে পড়েছেন। আর এই যে আমার শাশুড়িমা বসে আছে, আর এই যে বোন বলছে তুই আমার দিকে ক্যামেরা করিস না কারণ আমি ভালো ড্রেস ট্রেস করে আসিনি, আর ওর ছেলেটা একটু মানে অসুস্থ, শরীরটা তেমন ভালো নেই, সেই জন্য ও আর মানে ডাক্তার থেকে ঘুরে এসে আমাদের বাড়ি চলে এসছে, ড্রেস ট্রেস কিছু চেঞ্জ করিনি। আর এই যে দেখুন আমার যে বোনের ছেলেটা, ওকে নিয়ে গিয়েছিলো ডাক্তারখানায়, আর আমি এই যে কেক কাটতে লেগে গিয়েছি। আর এইদিকে মানে কি বলবো, ওকে বলেছিলাম তুই ক্যামেরাটা কর, তো সে মানে লম্বা করে করেছিল, সেই জন্যে এরকম হয়ে গেছে ভিডিওটা। যাই হোক, আপনারা মানিয়ে নেবেন। আর এই যে প্রথমেই দেখুন আমার শাশুড়িমা কেক কাটা হয়ে গেলে তারপর আশীর্বাদের পর্বটা শুরু হয়েছে। আর এই যে মা এখানে আমাকে প্রথমে আশীর্বাদ করছেন, মা করার পর তারপর আমার মাও এসছে। তবে আমি বলেছিলাম না যে বেশি কাউকে বলবো না, তো বেশি কাউকে তেমন বলাও হয়নি। এই যে আমার বাড়ির আত্মীয় স্বজনকে নিয়েই আমার বার্থডে সেলিব্রেশনটা করা হয়েছিল। আর এই যে ড্রেসটা পরে আছি, ড্রেসটা মা মানে আমার শাশুড়িমা আমাকে জন্মদিনে গিফট করেছিল। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে বলবেন, আমার কেকটা কেমন লেগেছে, ভালো লেগেছে তো? আর যে আমার কৃষা তো জ্বালাতন করে পাগল করে দিচ্ছে, দেখুন ও কেক কাটবে আমাকে কেক কাটতে দিচ্ছে না, মানে মা ওইখানে ধরে রাখবে মানে কি বলবো, কারোর কথা শুনছে না, এমনকি মানে আমাকে কেকের ওটা দিয়ে চামচটা দিয়ে দিতেই হচ্ছে, ও মানে ছুরিটা দিয়ে ও কেক কাটবে। তো দেখুন ও কেক কাটতে লেগেও গেছে, বলছে মা মা আমি কেক কাটবো, আমি কেক কাটবো, এরকম করছে, কেক কেটে খাওয়াচ্ছে, ও খাচ্ছে আর বোনের ছেলেটাও ও এরকম করছে। তো যাই হোক, ওই দেখুন এটাও খেতে শুরু করে দিয়েছে। আর যে আমার মামাম তুমি একটু নাও না, ওই যে আমার গালে দিচ্ছে। আর যে এইবার আমার মা আমাকে আশীর্বাদ করছে, আর মায়ের আগে যে কলম বোনের শাশুড়ি তো বললাম আগেই, তো উনি আমাকে আশীর্বাদ করেছে। তো আমার কিন্তু আশীর্বাদে অনেকগুলো টাকা হয়েছে, মা দিয়েছে 500 টাকা, ওই মানে জেঠমা দিয়েছে 500 টাকা, আমার শাশুড়িমা দিয়েছে 500 টাকা, তো আমাকে অনেক টাকা হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখুন কী করছে, দেখুন মানে আমাকে খাবি দিচ্ছে। আর এর পরের ভিডিওগুলো দেখুন, দেখলে মানে হাসতে হাসতে আপনাদের পেট ব্যথা হয়ে যাবে। মানে ও একটা চামচ নিয়ে সবাইকে দিচ্ছে খাবিয়ে খাবিয়ে, আমাকে দিচ্ছে, একবার ওর মাসিমণিকে দিচ্ছে, দাদাভাইকে দিচ্ছে, ওই দিদুনকে দিচ্ছে, সবাইকে ও ওই ইয়ে দিয়ে দিয়ে দিচ্ছে। আর আমার বোনের ছেলে বললো পিপি আমি তোর একটু আশীর্বাদ করবো, তাই জন্যে দেখুন ও আবার আমাকে একটু আশীর্বাদ করতে লেগে গেল। তো যাই হোক, আমাকে সবাই আশীর্বাদ করেছিল, বোনও করেছিল। তো আমি চাই ওরা সবাই খুব ভালো থাকুক, কারণ আনন্দে থাকুক। তো যাই হোক, ওদের জন্য তেমন একটা খাওয়ার ব্যবস্থা রাত্রে করা হয়নি, কারণ সকালবেলা তো ওরা কাজে ব্যস্ত ছিল বলে আসতেও পারিনি, বলেছিলাম আসার জন্য। তো ওদের নেক্সট দিনে ওদের জন্য খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো যাই হোক, এই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ছোট্ট করে আমার এই বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আবার চলে আসবো আমি জন্মদিনে কী 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 গিফট পেলাম আর কে কে আমাকে কী গিফট করলো সেটা জানার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর দেখুন আমার শোনা চলে এসছে, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।